আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি এখন আপনাদেরকে দেখাবো পেঁয়াজ ফুল বাজি করে। এখন আমার উপকরণ লাগছে পেঁয়াজ ফুল, এই যে আমি কুচু করে কেটে নিয়েছি, লাগছে টমেটো, কাঁচামরিচ, ধনে পাতা, পেঁয়াজ, তেল, লবণ আর ডিম। এখন আমি আপনাদেরকে বাজি করে দেখাবো। চুলায় আমি একটি কড়াই বসাবো, তেলটা একটু গরম করে নেব, একটু পেস্টটা ভেজে নেব। পেঁয়াজ গুলো আমার একটু বাদামি কালার হয়ে আসছে, এখন আমি পেঁয়াজ ফুলগুলো দিয়ে দেবো। লবণ দিব পরিমাণ মতো, ভালোভাবে আমার পেঁয়াজ ফুলগুলো মোটামুটি একটু ভাজা হয়ে আসছে, এখন আমি টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিব। টমেটোগুলো দিয়ে দিব, একটু নেড়ে আমি ডিমটা দিয়ে দিব। আমার পেঁয়াজ ফুলগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এটার মধ্যে ডিম অ্যাড করবো। একটু দেখেন, এই যে আমার পেঁয়াজ ফুলগুলো ভাজা হয়ে গেছে। অনেকে হয়তো জানে না যে পেঁয়াজ ফুল এভাবে ভাজি করে খেতে হয়। এখন আমি ডিম দিয়ে দিব,
আপনারা এইভাবে ভাজি করে খাবেন। খুবই খুবই সুস্বাদু একটা রেসিপি, আপনারা তৈরি করে খাবেন। আর একটু ভাজা হবে, তারপরে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। ডিমগুলো ভালোভাবে আর একটু ভাজতে হবে। ডিমটা আর একটু হবে, তারপরে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। দিয়ে দিব, তারপরে সার্ভ করে দেখাবো আপনাদেরকে। আমার পেঁয়াজ ফুল ভাজি করা হয়ে গেছে, আমি আপনাদেরকে সার্ভ করে দেখালাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস, সাবস্ক্রাইব করবেন আমাকে। আল্লাহ হাফেজ।